মহাভারতে মূল নায়ক হলো শ্রীকৃষ্ণ। আরও অনেক পরিচিত চরিত্রের কথা আমরা জানি, তার মধ্যে মূল চরিত্র হলো পাণ্ডব, কৌরব, কুন্তি, দ্রৌপদী, গান্ধারী, কর্ণসহ অনেক বিশেষ চরিত্রের কথা বলা হয়েছে। মহাভারতে নারী চরিত্রে নাম এলে সর্বপ্রথম দ্রৌপদীর নাম আসে। সে ছিল খুব সুন্দরী নারী। মহাভারত গ্রন্থে তবে দ্রৌপদী ছাড়াও সর্বগুণ সম্পন্ন এক নারী আছে, তার কথা আমরা কম শুনতে পাই। সে ছিল অতি সুন্দরী, বুদ্ধিমতী, পরাক্রমী, সাহসী, হাজার গুণ সম্পন্ন নারী। তার সম্বন্ধে আমরা জানব। তার নাম হলো দুর্যোধনের স্ত্রী ভানুমতী। এই ভানুমতীর কিছু গল্প আমরা জানব, যা মহাভারতে রহস্যময়ভাবে লুকিয়ে রাখা হয়েছে। ভানুমতীর সঙ্গে দুর্যোধনের বিবাহ কিভাবে হয়েছিল, দুর্যোধনের মৃত্যুর পর কী কারণে অর্জুনকে বিবাহ করতে বাধ্য হয়েছিল, এসব জানব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, সব থেকে পৌরাণিক ধর্ম হল আমাদের এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণা করে চলেছে, কিন্তু এ সনাতন ধর্মে কিছু ভণ্ড লোকেদের জন্য অনেক হ্রাস পেয়েছে। তাই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দুর্যোধনের স্ত্রী ভানুমতীর জীবন এক সাধারণ নারীর মতো ছিল না। ভানুমতী নিজেই মহাভারতে আলাদা ইতিহাস রয়েছে। ভানুমতী ছিলেন কালিঙ্গির রাজা ভাগদত্তের কন্যা। ভানুমতী পৃথিবীতে দ্রৌপদীর পরে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। খুব সুন্দর, সুশীল এবং চতুর। ভানুমতী অর্জুনকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি খুব নম্র প্রকৃতির একজন নারী ছিলেন। ভানুমতী যখন বড় হয়েছিলেন, তখন তার বাবা তার স্বয়ংবর তৈরির পরিকল্পনা করছিলেন। সমস্ত ক্ষত্রিয়কে স্বয়ংবরে আমন্ত্রণ জানানো হয়েছিল। এক সময় দুর্যোধনও তার বন্ধু কর্ণের সাথে পৌঁছেছিলেন। ভানুমতী, যিনি মনে মনে অর্জুনকে পেতে চান, তিনি তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অর্জুন স্বয়ংবরে আসেননি। ভানুমতীকে যখন ক্ষত্রিয় থেকে তার বরকে বেছে নিতে বলল, তখন দুর্যোধন জোর করে সে স্বয়ংবর থেকে ভানুমতীকে নিয়ে যান। ভানুমতী কোনো পরিস্থিতিতেই দুর্যোধনের সাথে যেতে চান না। তবে দুর্যোধনের বন্ধু কর্ণও তাকে অপহরণে সমর্থন করেছিলেন। সেখানে কর্ণ প্রত্যেক রাজাকে বন্ধন করে দুর্যোধনকে ভানুমতীর অপহরণ করতে সাহায্য করেছিল। যাই হোক, এভাবে ভানুমতীর সঙ্গে দুর্যোধনের বিবাহ হয়। দুর্যোধন ও ভানুমতী দুটি যমজ সন্তান ছিল, একটি পুত্র এবং একটি কন্যা। ভানুমতীর পুত্রের নাম ছিল লক্ষণ এবং কন্যার নাম ছিল লক্ষণা। তার মায়ের মতো লক্ষণাও খুব সুন্দর ও চালাক মেয়ে ছিলেন। তিনি শৈশব থেকে বীরের মতো তার জীবন কাটিয়েছেন। তবে কুরু রাজবংশের মর্যাদা বজায় রাখতে দুর্যোধন তার কন্যার জন্য একটি পদক্ষেপের আয়োজন করেছিলেন, কিন্তু কৃষ্ণের পুত্র শ্যাম জোর করে লক্ষণাকে বিয়ে করল। দুর্যোধন শ্যামকে কারাগারে বন্দি করে দেয়। তখন এই খবর বলরামের কাছে যায়। বলরাম রেগে দুর্যোধনকে মারার জন্য হস্তিনাপুরে এলেন। এ খবর যখন দুর্যোধনের কাছে যায়, তখন ভয়ে ভানুমতীর কাছে তাকে বলরামের হাত থেকে রক্ষা করার জন্য বলে। ভানুমতী খুব বুদ্ধিমতী ছিল। সে বলরামকে কথা ও যুক্তি দিয়ে শ্যামের সঙ্গে লক্ষণার বিবাহ দেওয়ার পরামর্শ করে, বলরামের হাত থেকে দুর্যোধনকে বাঁচায়। মহাভারতে ভয়াবহ যুদ্ধে ভানুমতীর পুত্র লক্ষণা অর্জুনের পুত্র অভিমন্যুর সাথে লড়াইয়ের সময় বীরগতি অর্জন করেছিলেন। শেষ পর্যন্ত ভীম ভানুমতীর স্বামী দুর্যোধনকে হত্যা করেছিল। যুদ্ধ শেষ হয়ে গেলে এবং জীবন একটি স্বাভাবিক মনোভাব নিতে শুরু করল, ভানুমতী এমন কিছু করেছিলেন যা স্মরণীয় হয়ে থাকবে। প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে ভানুমতী অর্জুনকে পুনরায় বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় এমন একটি নিয়ম ছিল যে দুটি দলের মধ্যে বিয়ে হয় তবে শত্রুতা শেষ বলে মনে করা হয়। ভানুমতী এই সিদ্ধান্ত নিয়েছিলেন
কারণ তিনি চিরতরে কৌরব এবং পাণ্ডবদের শত্রুতা শেষ করতে চেয়েছিলেন। তিনি আবার পুরো পরিবারকে একত্রিত করতে চেয়েছিলেন। অর্জুন ভানুমতির এই প্রস্তাবটি গ্রহণ করেছিলেন এবং তাকে তার অষ্টম স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। কথিত আছে যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দুর্দান্ত শত্রুতা কেবল ভানুমতি সরিয়ে দিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।